क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আজ পঞ্চমী বেরিয়ে পড়েছি আমি আর আমার এক দিদি, আরও রয়েছে কয়েকজন যাদেরকে আমি চিনি না, তাদের সাথে আজকে আমার প্রথমেই দেখা। তো আমরা কল্যাণীতে এসেছি, তো পুজোর এবার আমার কোনো প্ল্যান নেই তেমনভাবে বেরোনোর, সেই কারণে ভাবলাম এই একদিনই বেরোবো। তো একদিনই চুটিয়ে কল্যাণী কাঁচরাপাড়া আজই ঠাকুর দেখে ফেলবো। তো ভাবলাম একটা ছোটো ব্লগ করে তোমাদের সবটা শেয়ার করে দিই। কল্যাণী নেমে প্রচণ্ড ভিড়, কারণ প্রতিবারের মতো এবারও আইটিআইয়ের জন্য সবাই ভিড় জমিয়ে দিয়েছে। তো এখানে প্রথমেই আমরা নেমে এখানে বি ব্লকের এখানে একটা চারধামের প্যান্ডেল হয়েছে, যেটার জন্য দেখো সকালবেলায় কত লাইন, মানে এই চারধাম দেখার জন্য সব একেবারে দিনের বেলা থেকে একের পর এক লাইন শুরু করে দিয়েছে। তো এই সকালবেলা এসেও এই লাইন দেখে আমাদের তো হয়ে গেছে, ভেবেছিলাম বিকেলে এসে তো জায়গাই পাবো না, সকালে এলে কোনো মতে তাও ভেতরটাই আমরা ঢুকতে পেরেছি, এটাই আমাদের ভাগ্য ভালো। তো ভেতরটা খুবই সুন্দর ছিল আর ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, বেশ প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে আমাদের। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব কাজ অবধি গিয়ে ভিডিও করতে পারছিলাম না। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছে, পুরো একদম মেলা বসে গেছে চারিদিকে, খুবই সুন্দর ব্যাপারটা। আমি কল্যাণীতে ফার্স্ট টাইম ঠাকুর দেখতে এসেছি, আর দেখতে এসে আমি বুঝতে পারছি এখানে খুব কুকুরের মতো ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হয়। সত্যি এক তো বাজে একটা, মানে দিনের বেলাতে যদি এরা এরকম করে রাত্রিবেলা আমাদের সাথে, আমাকে এগুলো কিনে দেয়। কি কিনতে চাই? এই যে এইগুলো, এগুলো তোমার বাচ্চাকে কিনে দেবো, তোমাকে কিনে দেবো। আমি বুঝতে পারছি না এখানে সকালবেলা এত কিসের লাইন পড়েছে, আমরা এখন কি আইটিআই যাবো? তো এই হচ্ছে তোমাদের সেই আইটিআই প্যান্ডেল কল্যাণীর, যার জন্য ভিড় ঠেলে লোকজন মারামারি করে কাটাকাটি করে ট্রেনে ঝুলতে ঝুলতে আসছে। তো আমরা এখানে এসে ভিআইপি পাস পেয়ে গেছিলাম সবার দৌলতে, মানে ওখানে একজন ছিল যার চেনা ছিল, তো সেই কারণে বেশ উঠতে উঠতে দেখলাম ওইদিকে প্রচণ্ড লাইন চলছে, আর সেখানে আমরা দেখো ফাঁকায় ফটো তুলে ভিডিও করে আরামসে ভেতরে ঢুকে গেছি। বাট আইটিআইয়ের একটা সবচেয়ে হাস্যকর জিনিস সেটা আমি বলি, দূর থেকে তোমরা যারা দেখেছো ফটো টটোতে তোমাদের খুব সেই লেভেলের লাগছে, বাট আমার মনে হচ্ছে কি একটা যেন খোলস টাইপের উঠে যাচ্ছে গা থেকে প্যান্ডেলের। যাই হোক আমার ভেতরটা ভালো লেগেছে, আমার বাইরেটা মোটেই ভালো লাগেনি। যাই হোক যার যেটা যেমন লেগেছে, আর ভেতরটা আমার ভালো লেগেছে, কারণ দেখো ভেতরটা এই দিনের বেলা তো ভেতরের এই ডেকোরেশনটা এতটাই সুন্দর ছিল, চকচক চকচক করছে ভেতরটা, সেই মনে হচ্ছে কোন রাজমহলে চলে এসেছি আমি, রাজকন্যা, মানে এরকম টাইপের একটা ব্যাপার। ভেতরটা খুবই সুন্দর করেছে, ঠাকুরটাও খুবই সুন্দর, বাট তোমরা ভিড়টা দেখে বুঝতে পারছো এই যে এই সময় সকালবেলা তাতেই এরকম ভিড়, তাহলে রাতের ব্যাপারটা বুঝতে পারছো তো। আর দেয়ালগুলো দেখো কি সুন্দর মিরর টাইপের একটা রিফ্লেক্স করছে, খুব সুন্দর, মানে ভেতরটা আমার মানে এক কথায় দারুণ লেগেছে আইডিয়ার। তো এই ভিড়ের জন্য মানুষ মারামারি গুতি করে আসছে, তো যারা আসতে পারেন তাদের জন্য আমার ভিডিওটা হয়তো লেট পোস্ট হতে পারে, কিন্তু তবুও আমি চেষ্টা করে নিয়ে যাচ্ছি ভিডিও করার আমার চ্যানেলে, তোমরা আইটিআইটা অ্যাটলিস্ট কিছুটা হলেও দেখতে পারবে। একদম কাছ থেকে গিয়ে আমি ঠাকুরের ভিডিও নেওয়ার চেষ্টা করছি, বাট এই যে ভিড়ের গুঁতোয় আমি ওই অবধি যেতেই পাচ্ছি না, তো যেটুকু পারলাম সেটুকু করছি। আর এখানে দেখো বাইরে বেরোনোর সময় এখানে একটা কুমোরটুলি ছিল, যেখানে আমি মানে একটা ভিডিও নিয়েছিলাম ঠাকুরের। আর দেখো কি সুন্দর কালারিং বেলুনগুলো, এত সুন্দর, এগুলোর ভিডিও কেন কেউ করে না, সামনেও একটা রয়েছে, খুবই সুন্দর এই জিনিসগুলো। এখান দিয়ে বাঁশ দিয়ে বেরোনোর চেষ্টা করছে, বেরোতে পারছে না, এই দিদিও বেরোনোর চেষ্টা করছে বাঁশের নিচ দিয়ে। আমি বলছি ঘুরে চলে যেতাম এতক্ষণে, এতক্ষণে সত্যি চলে যেতাম, আমি চলে গেলাম। এই ওই যে ওই নিচটা দিয়ে বেরোচ্ছে, কাকা বেরোচ্ছে, ওখান দিয়ে বেরোবো। তারপরে এটা আমি পড়ে গেলে ভাইরাল, পড়ে গেলেই ভাইরাল। চওড়া করে করছিলি?
এই যে বেরোচ্ছে এই মেয়েটা, সবাইকে দেখে এবার নিজে বেরোলো তল্লা দিয়ে। এবার তোমরা পারবে, আমার বিশ্বাস আছে। চলে আসো, এই তো চলে আসো। তো এখন বাজে দুপুর তিনটে, আর আমরা খেতে ঢুকেছিলাম রোলা কোস্টারতে। তারপর দেখছি এরকম লাইন আইটিআই এর সেই সেন্ট্রাল পার্কের ওখান থেকে লাইন পড়েছে। তো নিজেদেরকে দেখো কেমন সেলিব্রিটি ফিল আসছে। আমাদের তো আইটিআই দেখা হয়ে গেছে, আমি আলো দেখেই বা কী করবো, কী দেখেই বা কী করবো, ভেতরটাই সব, বাইরে কিচ্ছু নেই। চলো, যারা লাইন দিচ্ছ তাদের জন্য বেস্ট অফ লাক। তো তারপর আমরা চলে এসেছিলাম বাগমোড়ে। বাগমোড়ের এখানে যে প্যান্ডেলটা হয়েছে, দেখো বাইরে থেকে খুবই সুন্দর লাগছে। তো এখানে খুব একটা সন্ধে হয়ে যাওয়া সত্ত্বেও লাইন ছিল না, সেটা হচ্ছে অস্বাভাবিক ব্যাপার, মানে আমরা ভেবেছিলাম আর কি। তারপর ঢুকে দেখলাম যে মোটামুটি ঠিক আছে, মানে ওই আইটিআই এখন তোমরা গেলে এই টাইমটা হয়তো দাঁড়াতেই পারতে না, বাট সেই অনুযায়ী এটা ঠিকঠাক আছে, একদমই ঠিকঠাক আছে। আমার তো বাইরে থেকে এটার লাইটিংটা খুব ভালো লাগছিলো। সবচেয়ে বড় ব্যাপার, আমরা সকালবেলা বেরিয়েছি, মানে দুপুর দুপুর নাগাদ। আমি ভেবেছিলাম হয়তো একটাও রাত্রিবেলা ঠাকুর দেখবো না, কারণ আট দিনগুলো আমি বেরোবো কি বেরোবো না সেটা নিয়ে মানে সিওরিটি নেই। তো সেই ক্ষেত্রে আমি ভাবছিলাম যে বেরিয়েছি যখন একদিন একটু মজা করতে, তাহলে অন্তত সব ঠাকুরের যদি একটু মানে রাত্রিবেলা একটা দেখবে, দুর্গা পুজোর একটা ব্যাপার থাকে না, লাইটিং ব্যাপারটা থাকে, মানে যতই আমি ভাবি যে না কিছু নেই কিন্তু তবু এটা একটা থাকে যে এবার আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকবো। তো বেশ ভালো লাগছে। আর এই যে ভিতরে আমার কান্নাটা বক 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 করছে, কারণ আমি বুঝতে পেরেছি ওর কোল্ড ড্রিঙ্কসের নেশা, মানে একটু থেকে 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 কোল্ড ড্রিঙ্কস খাওয়ার নেশা হয়। আমি কিন্তু খাই না একদমই, যাই হোক।
আয়োজন এখানে সবাই মিলে আমরা গিলতে ঢুকেছি এটা কাঁচরাপাড়াতেই। ভীষণ সুন্দর, বেশ দেখো জায়গাটা।